শীতকাল স্পেশাল ব্রেকফাস্ট রেডি। দেখো কি সুন্দর লাগছে এবার আমার এই ঘরটা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে কিন্তু আমাদের অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর ম্যাডাম আজকে অনেক বাজার ফাজার করে নিয়ে চলে এসছে। আজকে ঘুম ভাঙার কারণ হলো ও চলে গেছে সকাল 7টার সময়, আর তখনই আমাকে ডেকে বলছে যে লক খুলে দাও আমি চলে যাব। তো তখনই উঠে আমি কাজে বসে গেছিলাম, কারণ কালকে রাতে ব্লগটা এডিট করা হয়নি, আজকেই সকালে ফুল এডিট করে জাস্ট পাবলিশ হবে আর কি। তো আর এ গেছিল পড়তে, জাস্ট ফিরলো, তোমরা দেখলেই কি কি বাজার করেছে বলো। পুকুরের উপরে এখানে একটা আমার ঘর মনে হচ্ছে, কারণ এমনি একটু ঠান্ডা লেগে আছে তো মানে ভালো কিছু খেতে ইচ্ছে করছে। তো আমি আজকে এই শীতকালে ঝাল ঝাল একটু ম্যাগি খেতে, তো আমি জামানকে বলেছিলাম যে আপাকে দিয়ে সবকিছু কাটিয়ে নেবে। তো দেখছি এখানটাতে পেঁয়াজ আলু করে ম্যাগিতে দেবো বলে এগুলো সব কুচিয়ে দিয়েছে, আর এখানটাতে সব সবজি সবজা কেটে দিয়েছে। ও তাহলে তুমি কালকে আপাকে মনে হয় বলে দিয়েছিলে নাকি? হ্যাঁ, যে আজকে ম্যাগি খাবে, কালকে থেকে তোমার ঠিক ছিল ম্যাগি আর কফি। আজকে ব্রেকফাস্টে আমার খুব ইচ্ছে হচ্ছে ঝাল ঝাল ম্যাগি, আর এই দুধ এনেছি, দুধ দিয়ে সুন্দর করে একটু কফি বানাবো। আজকে আমি তোমাদেরকে ম্যাগিটা অন্যরকম ভাবে করে দেখাবো। প্রথমে দেখো দুধের প্যাকেট নিয়ে এসেছি, দুধটাও ঢেলে নিচ্ছি কফি করব বলে। যতটা লাগে, যেহেতু মানে জামান একটু পরিমাণে অল্পই খায় আমি আমার মতো, তো আজকে কী প্রসেসে ম্যাগি বানাচ্ছি জানি, অনেকেই জানো এই প্রসেসটা, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে আমি দুটো ডিম দিয়ে দিলাম, যেহেতু দুজনের জন্য দুটো ডিম মোটামুটি, বা অ্যাভারেজ দুটো ম্যাগিতে দুটো ডিম দিলেই হয়ে যায়। এবার ডিমটাকে আমি ডিমের মধ্যে দিচ্ছি লবণ, এখানটাতে তোমরা হলুদ দিতে পারো বা আরও কিছু দিতে পারো, বাট আমি কিছু দিইনি, শুধু লবণ দিয়েই খেতে প্রেফার করি। এবার এটাকে আমি দেখো ভুজিয়া করে নেব। এটা তোমরা চাইলে পরেও করতে পারো, বা একদিকে ম্যাগি বসিয়ে অন্য একটা প্যানেও করতে পারো। আমি ভাবলাম আবার দুটো এ করবো, তো একটার মধ্যেই দিয়ে দিই। তো দেখো সুন্দর করে একদম করে ভুজিয়াটা করে নিলাম, মানে এক ভুজিয়া যেভাবে নর্মালভাবে করে। তো এটাকে এবার তুলে নিচ্ছি, তুলে যেটার জন্যে ভাবলাম যে দুটো প্যানে করবো না, সেটা আলটিমেট আমাকে করতেই হলো, মানে কড়াইটা ধুতেই হলো। এবার কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলের মধ্যে দেখো সরু সরু করে আলু কুচিয়ে দিয়েছি, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি কাঁচা লঙ্কা। এই আলুটা তোমরা আরেকটু সরু করে কুচিয়ে দেবে, আমি আপাকে বলেছিলাম, আপা তো আর জানে না, আপা আপার মতো করে কুচিয়ে দিয়েছে, তবে আরেকটু সরু দিলে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এবার মশলাগুলো একে একে দেবো, মশলা বলতে লবণ দিচ্ছি আর হলুদই দিচ্ছি, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তাই শুকনো লঙ্কা গুঁড়ো বা আদার্স কোনো মশলা দেবো না। এবার দেখো ম্যাগিগুলো দিয়ে দিলাম, একটা দিলাম আর আরেকটা দিলাম। যদি তোমরা এর মধ্যে ম্যাগি মশলা যেটা থাকে সেটা ছাড়া খেতে চাও, মানে হেলদি প্রসেসে খেতে চাও, নাও দিতে পারো, অসুবিধে নেই। এবার দেখো কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম, এক্সাক্ট কতটা জল দিয়েছি সেটা আমি বলতে পারছি না, চোখের আন্দাজে মোটামুটি পরিমাণ মতো জল দিলাম। এবার ম্যাগি মশলাটাই আমার যেহেতু খুব ভালো লাগে তাই ম্যাগি মশলা আমি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো, কারণ অনেকেই ম্যাগি মশলাটা স্কিপ করো হেলথের জন্য, তো সেটা তোমরা স্কিপ করতে পারো, নো প্রবলেম। পাশে এদিকে হচ্ছে কফি, আর আমি একটা কাপের মধ্যে এক চামচ মতো কফি পাউডার আর মোটামুটি এক চামচ মতো চিনি নিয়ে ওটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম। দেখো ম্যাগিটা এদিকে বয়েল হয়ে গেছে, এবার এগ ভুজি যেটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। সামনেই যেহেতু মানে সামনেই না, শীতকাল অলরেডি শুরু হয়ে গেছে, এখানটাতে তোমরা গ্রেট করা গাজর দিতে পারো, বিনস দিতে পারো, মটরশুঁটি দিতে পারো, টমেটো দিতে পারো, খুব সুন্দর লাগবে। বাট আমার ঘরে সবজি ছিল না, নেক্সট টাইম যখন করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো এবার জলটা শুকিয়ে গেছে আর গরম গরম ম্যাগি আমাদের রেডি, আর এই পাশে হচ্ছে কফি। এইভাবে কফিটা ফেটিয়ে নিলে কি হয়, টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর হয় না আরেকটু একটুখানি ফুটিয়ে নিয়েছি, খুব বেশি কফি পাউডার দেওয়ার পরে ফুটোতে নেই, একটুখানি ফুটিয়ে ঢেলে নিলাম। আহা হা, দেখে ইয়াম্মি লাগছে।
শীতকাল স্পেশাল ব্রেকফাস্ট রেডি, গরম গরম ম্যাগি তার সাথে গরম গরম কফি। বাইরের ওয়েদারটাও ঠিক ওই রকমই, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সাথে উফ এত সুন্দর সুন্দর খাওয়ার দাওয়ার। কই এসো, উফ গরম কফিতে আগে চুমুক দিই তারপর ম্যাগিটা খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম চায়ের কাপ কফির কাপে চুমুক দিতে মজাই কি দারুণ। মানে তুমি খাবার তো একদম আজকে চমৎকার খাবার। ব্লগিং তো শুরু করোনি? ও গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ব্রেকফাস্ট তো বানিয়ে নিলাম, কিভাবে বানালাম সেটাও তোমরা দেখলে। এইভাবে ম্যাগি ট্রাই করে দেখো, আরো খুব সুন্দর সুন্দর ম্যাগির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চিজ ম্যাগি, ভেজিটেবল ম্যাগি বা বিভিন্ন টাইপের, না তোমরা কে কে নিতে চাও সেটা আগে, যদি তোমরা ম্যাগির বিভিন্ন টাইপের রেসিপি চাও তাহলে জানিও, আমি সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখি এবার ট্রাই করি এটা। গরম জল দিয়ে গুলে দিলেও আমি খেয়ে নি, যেরকম চেয়েছিলাম ওরমই হয়ে যা ঝালঝাল, তাহলে ভালো হয়েছে। আর আজ হচ্ছে 26th of November, স্যাটারডে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:30, 9:30। আমি সকালবেলা চলে গেছিলাম জামার বিছানাটা পর্যন্ত তোলেনি, ইভেন এই ঘরে জানলা দরজা কিচ্ছু খোলেনি। আমি এসে মশারিও তুললাম, ব্ল্যাঙ্কেট ফ্র্যাঙ্কেট সব ওই রকমই পড়ে আছে। আজকে এই ঘরে সুন্দর সাভিয়ার দেওয়া বেডশিটটা পাতবো, কি সুন্দর লাগবে। বালি ভদ্র তো মোছা নিজেই ফেলি বালিশ গুলো, পিলো কভার। আজকে আপা এসে সাত সকালে, হ্যাঁ সব কিছু মুছে টুছে চলে যায়। হ্যাঁ আপা তো সকালবেলা মুছে চলে যায় আমাদের। আউচ, দেখে দেখে আসি, বাড়ি ছিলাম না তো। এই আমি এই জানলার ওপরটা প্রায় প্রতিদিনই মুছি, যেহেতু এখানটাতে বসি, মানে বাড়ি ছিলাম না, কালকেও আর কিছু করতে পারিনি আমি। চল বেডশিটটা এবার তুলে দিই। আজকে আমার ঘর রঙিন হয়ে উঠবে। নতুন পাচ্ছি না এই ঘরের জন্য, যেহেতু আমার এটাকে ডাবল বেডও বলা যায় না, পাঁচ সাতের খাট, তো ডাবল বেডের এগুলো পাতলে না প্রচুর বড় হয়ে যায়। এটাও যদিও বা ডাবল বেডের, ওই ঘরে পাততাম, তো ওই ঘরে যেহেতু নতুন পেতেছি এই ঘরেও এটা পাতি। এটা একটুখানি গুটিয়ে পাততে হয়, তবু বেশ ভালো লাগে দেখতে। বেডশিট পাতা কমপ্লিট, এবার পিলো কাভারগুলোকে চেঞ্জ করবো। যেদিন একদম হয় না বেডশিট চেঞ্জ করবে, ফ্রেশ পাতা হয়, সেদিন যেন ঘরটা একটু অন্যরকম লাগে। মনে হয় কি শুধু এই ঘরের মধ্যে আসি, একটু বসি, এরকম মনে হয়। আমিও আমি সপ্তাহে চেঞ্জ তো করি, কোনো কোনো সপ্তাহে আমার দুবার চেঞ্জ করা হয়ে যায়। আমি প্রচণ্ড মানে কি বলতো নতুন হাঁপিয়ে যাচ্ছি। নতুন যে পাততে হবে সেটা ম্যাটার না, ফ্রেশ পাততে হবে, কাঁচা পাততে হবে, সেটাই। যে নতুন প্রত্যেক দিন পাততে হবে সেটা নয়, তবে পরিষ্কার যেন থাকে। হলো জামান যেদিন বাজারে যায় সেদিন এক গুচ্ছের মাছ নিয়ে আসে, এই জিনিসটাই লাগে আমার ভয়। আর ও মাছ খেতে প্রচন্ড ভালোবাসে। যখন ও বাজারে গেছিল আমি রান্না বসিয়ে দিয়েছি, ইতিমধ্যে আর একটা কাজ আমি নিজের মানে হয় না নিজের ঘাড়ে নিজে কুড়ুল মারা মতো সেই কাজটা করেছি। ওই যে দেখাচ্ছি তোমাদের, এইদিকে দেখো, এখানটাতে হচ্ছে ভাত, এখানটাতে হচ্ছে একটা পাঁচমেশালি সবজি। ও পাঁচমেশালি সবজিতে দেওয়ার মতো মাছ নিয়েছি। কি চিংড়ি দেখাচ্ছি? হ্যাঁ চিংড়ি আমি দেবো না, চিংড়ি না, আর একটা অন্য মাছ। আমি জানি তো চার রকম মাছ নিয়েছি, এবার জানি তো কি গাদা গুচ্ছ নিয়ে আসবে তুমি, কোনো ব্যাপার না। আমি দেখাই কি কি মাছ এনেছে ও। ও বাজারে যাবে মানে ওর পছন্দ মতো মাছ আর মানে সেটা হয়। এই যে ওর পছন্দের তেলাপিয়া, একদম দেশি মানে দেশি পুকুরের দেশি মাছ, তাই তেলাপিয়া মাছ।
চিংড়ি, একদম দেশি চিংড়ি। সবই তো দেশি বলে, এটা পারশাই না? ওটা দেশি পুকুরের পাশে। ওটা অন্য বাটিতে ঢালো। আমি নিয়েছি চিকেন। না তুমি তো আমাকে চিকেন বলোনি, বলো। চিকেন অন্য অনেক। আমি জানি আমার বউটা রাগ করে। বলো কি মাছ? আমুদি মাছ। চলো মাছগুলোকে ক্লিন করি, দেখতেই পাচ্ছ খুব বাজে অবস্থা। এইগুলো ক্লিন করতে মোটামুটি আমার 1 ঘন্টা টাইম লাগবে, তো এটাকে ক্লিন করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মাছ তো ধুতে হবে, তার আগে এইখানটাতে দেখো আমি কি করেছি। এই যে বইয়ের র‍্যাকটা প্রচুর ধুলো পড়েছিল, মানে আমি সময় পাচ্ছিলাম না, সব বইগুলো নামিয়ে নামিয়ে আবার ধুলো ঝেড়ে সব জায়গার জিনিস জায়গায় তুলছি। না পরীক্ষার আগে বইগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখা, কারণ এই ধুলো বলছি বইয়ের বইয়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছো না? ব্যাপারটা কি এরকম? সামনে এক্সাম। না না আমার এই ধুলো ধালি ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। মাছ ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে বইয়ের র‍্যাক ফ্যাক সবকিছু গোছানো কমপ্লিট। এই যে আমুদিয়া মাছ, এখানটাতে চিংড়ি মাছ। মাছটা আমি কালকে বা পরশু দিন এত সুন্দর করে টমেটো ফমেটো দিয়ে রান্না করবো, কারণ এখন আমার হাতে সময় নেই, বুঝলে? সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে, এখনো মাছের ঝোল করতে হবে, এখনো ডাল তুলে ভিজিয়ে রেখে তো ডালের বড়া করতে হবে। চুপ কর, পাঁচ স্পেশালি সবজি আমার কমপ্লিট হয়ে গেছে, এখনো ডালের বড়া হবে, মাছের ঝোল হবে, অনেকটা কাজ বাকি, কারণ ওই দিকটাতে গিয়ে আমার রান্না আজকে লেট হয়ে গেল। বাট ওটাও খুব দরকার ছিল, মানে এমনি যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি প্রবলেম, একটু বাড়িতে আমি ধুলো রাখতে পারি না, এই কয়েকদিন ধরে ওটা পরিষ্কার করব করব সময় হচ্ছিল না, আজ একদম করে ফেলেছি। এই যে মাছগুলোকে ভাজা করব এবার লবণ আর হলুদ দিয়ে। তেলাপিয়া মাছ যেহেতু জামানের খুব পছন্দের, তো ভাবছি সবকটাই করে নিই। টাটকা টাটকা মাছটা খেতে বেশ ভালোও লাগে, সবকটাই করে নিই। তো চলো এরপরে মাছের ঝোল করবো আর ডালের বড়াটা করবো, এইগুলোকে ফ্রিজে তুলে দিই, তারপর ঝটপট করে রান্নাটা করে নিই। এইখানটাতে মাছের ঝোল হবে, দেখো মশলার সাথে মাছটাকে কষিয়ে নিচ্ছি, আর জামানের ডিমান্ডে এই যে মিক্স ডালের বড়া, এটা আমার খুব ভালো লাগে। এটা সবারই ভালো লাগে, ডালের বড়া খেতে, বিশেষ করে নানা, বলো জামান। হ্যাঁ আমার নানা খেতে খুব ভালোবাসে। আমার নানা প্রিয় জিনিস। কালকে জামান মনে করে নিজে ডাল ভিজিয়েছে, আমি বললাম সকালবেলা আমি ভিজিয়ে দেবো, অসুবিধে নেই, বলছে না সকালবেলা ভুলে যাবো, আমি এক্ষুনি ভিজিয়ে দিই। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মনে করে ডাল ভিজিয়েছে, ওর এতটাই পছন্দ। গুড আফটারনুন এভরিওয়ান, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে পুরো 2:05 বাজে, 2টার মধ্যে সব কিছু কমপ্লিট। আর চটজলদি যা যা রান্না করলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এখানটাতে হচ্ছে একটা পাঁচমিশালি সবজি, পালং শাক, সিম, পটল, মূলো, একদম সবজির সম্ভার, ফুলকপি, সবকিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি। আর এখানটাতে করেছি একটুখানি ফুলকপি আলুর তরকারি, মানে হাফ ফুলকপি যেটা ছিল, হ্যাঁ মানে আমার পছন্দের, মানে শীতকালে ফুলকপি আলুর তরকারি আমার খুব পছন্দের, তাই হাফ এতে দিয়েছি, আর হাফ ওটা শুধু ফুলকপি আলু করেছি। আর এই যে এটা হচ্ছে ডালের বড়া, তেলাপিয়া মাছের ঝোল, ভাত আর ঘিটা আমি নিয়ে চলে আসি।